খুলনা বিভাগের চলমান বাস ও লঞ্চ ধর্মঘটে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বিভাগের 18টি রুটে দুই দিনের এই ধর্মঘট জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের, আর বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে লঞ্চ শ্রমিকেরা। শুক্রবার সকাল থেকে খুলনা বিভাগের 18টি রুটে চলছে বাস ধর্মঘট, আর ভাড়া বৃদ্ধির দাবিতে 48 ঘন্টার কর্মবিরতিতে লঞ্চ শ্রমিকরা, এতে সড়ক ও নদীপথেই সীমাহীন দুর্ভোগে যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে অনেকেই বিকল্প পথ হিসেবে বেছে নিচ্ছেন সিএনজি, অটোরিকশা কিংবা ভ্যান, এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এখন আমি ঢাকায় যাব, চিন্তা ভাবনা করতে গাড়ি তো বন্ধ, কি করে যাব? এখন গাড়ি বন্ধ থাকাকালীন তো মানুষের দুর্ভোগ হচ্ছে। আমি ঢাকা যেতে চাচ্ছিলাম আর কি, যশোর পর্যন্ত যাব আপাতত, কিন্তু এখন হয়তো ভেঙে ভেঙে যাওয়া লাগবে। দূর থেকে সদরে চিকিৎসা নিতে আসা অসুস্থ রোগীরা পড়েন বিপাকে। এই হসপিটালে ভর্তি ছিলাম, তাহলে আমাকে আজকে যাইতেই হবে বাড়ি, অসুস্থ রোগী থাকবো কোথায়? কোনো ধরনের যানবাহন না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছেন যাত্রীরা। জরুরি কাজে যাওয়ার জন্য কেউ কেউ অপেক্ষা করেন বিকল্প যানবাহনের। আমরা ঢাকাতে ট্রেনিংয়ে গিয়েছিলাম, আমরা খুলনার অবস্থা আসলে সরাসরি তো বুঝতে পারিনি, আমরা হঠাৎ করে জেনেছি, আমরা চলে আসছি। যদি বাসগুলো চলতো তাহলে হয়তো আমরা আরও সুন্দরভাবে আসতে পারতাম, আমাদের এত তাড়াহুড়া করার জন্য একটা ঝুঁকি নিয়ে আমাদের আসতে হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে নয়, অবৈধ যান চলাচল বন্ধের দাবিতেই এই কর্মবিরতি, বলছে বাস মালিক সমিতি। আমাদের এই প্রোগ্রাম হচ্ছে এক দেড় মাস আগে গ্রহণ করা, আমরা প্রশাসনের সর্বস্তরে আমরা চিঠি প্রেরণ করেছি, আমরা তাদেরকে জানাই দিয়েছি, তখন তো বিএনপির এই প্রোগ্রাম ছিল না। যদি বিএনপির এই প্রোগ্রাম না জানতাম, দুর্ভোগ থেকে রেহাই পেতে দ্রুত যানবাহন চালুর দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।